আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে। যৌন মিলন শেষে যে বিষয় অবশ্যই মনে রাখবেন, আপডেট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যেন আপনার কোনো ভিডিও মিস না যায়। যৌন মিলন করার পর প্রত্যেক দম্পতির কিছু কিছু বিষয় মাথায় রাখা উচিত। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় না রাখলে দাম্পত্য জীবন সুখের হয় না। আজ জানবেন যৌন মিলন শেষ হওয়ার পর যে পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ সহকারে পালন করা উচিত সেই বিষয়ে। চলুন শুরু করা যাক যৌন মিলন শেষে যা করণীয়। যৌন মিলন পরবর্তী সময় মিলনের পোস্টমর্টেম করবেন না, অর্থাৎ মিলনের পরপরই সঙ্গীর অপারগতাগুলো নিয়ে আলোচনা শুরু করবেন না। এটা অন্য সময় আলোচনা করা যেতে পারে, তাকে উৎসাহ অথবা টিপস দিতে পারেন কিভাবে যৌন মিলন করে আপনি বেশি মজা পেতেন। সব সময় পূর্ণ তৃপ্তি পাবেন এমন কোনো কথা নয়। আপনার সঙ্গী আপনার প্রতিপক্ষ নয়, তাই তাকে হারানোর চেষ্টা করবেন না, এতে আপনি নিজেই হারবেন। সেক্সের সময় এই কাজগুলো করবেন না। পারিবারিক সমস্যা কখনো বিছানায় আনবেন না। আমাদের দেশের নারীদের একটা প্রবণতা আছে, যৌন মিলনের সময় পুরুষ যখন চরম উত্তেজনায় তখন নারী তার পাওনা বায়না আদায়ের উপযুক্ত সময় মনে করে পুরুষ সঙ্গীকে চাপের মুখে ফেলতে চায়। এটা মোটেও সংসারে সুখ আনবে না। সুখী পরিবারে সঙ্গীর বায়না এমনিতেই পূরণ করার আগ্রহ জাগে। যৌন মিলন করার পরপর অন্তত 2-3 মিনিট একে অপরকে জড়িয়ে ধরে রাখুন, তার চেয়ে বেশি সময় নিলে আরো ভালো। যৌন মিলন পরবর্তী সময়ে আপনার সঙ্গীকে বলুন আপনি কতটা আনন্দ পেয়েছেন। এটি পরবর্তীতে তাকে উৎসাহ যোগাবে আপনাকে তৃপ্ত করার। যৌন মিলন শেষে সঙ্গীর চোখের দিকে পরিতৃপ্তির হাসি দিয়ে বলুন আমি তোমায় অনেক ভালোবাসি। জেনে নিন যে কারণে নারীরা পূর্ণাঙ্গ যৌন তৃপ্তি থেকে বঞ্চিত হয়। উপরোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন, মনে রাখবেন যৌন জীবনকে সুখময় করতে হলে আপনাকে অনেক কিছু মেনে চলতে হবে এবং আপনি ও অনেক কিছু পাবেন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করুন।